কুষ্টিয়া, আমার থানা হলো দৌলতপুর, দৌলতপুরের পাশে। কিন্তু ঢাকা শহরে চাকরি দেবে কে ভাই, তেমন লোকজন না থাকলে আসলে চাকরি? প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, দেশের মধ্যে দেশের বাইরে ছোট বড় যে যেখান থেকে আমার এই ভিডিওটা ওপেন করছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতুহু। প্রিয় দর্শক ও প্রিয় আমার ভাই বোনেরা, আমার পাশে যাকে দেখতেছেন আমার একটা ভাই, তো আসলে এই ভাইয়ের সাথে আমার ভিডিওতে আসার একটা কারণ আছে। সে কারণটা হলো এই ভাই আমার অনেক চ্যানেল থেকে, অনেক জায়গা থেকে, অনেকভাবে আমার সাক্ষাৎকার ভিডিওগুলো দেখছে, তো যার কারণে মূলত এখন আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি। তো আপনারা জানেন যে আমি একজন রিক্সাওয়ালা ব্লগার আর কে ফরিদ। হ্যাঁ, আর কে ফরিদ কারণ আসলে ফেসবুক পেজ আর ইউটিউব চালাই, তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আমার একটা নাম আছে ভাইরাল, আমি ফেমাস। তো সেই হিসেবে এই ভাইজান আমাকে দেখেছে, তো যার কারণে রাস্তাতে যাচ্ছি, তো এখন ভাই আমার সাথে দেখা কথা, তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো আমরা। যে ভাইয়ের বাড়ি কোথায়, কোথায় থাকে, কোথায় কীভাবে আমাকে দেখছে, তো সেই বিষয়ে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান আপনি কেমন? ভালো আছি ভাই। তো ভাইজান এই যে আমি রাস্তাতে যাচ্ছি, আমাকে ডাক দিলেন, আমাকে কীভাবে চেনেন? ভাই আপনাকে চিনি আপনার এই চ্যানেলটা থেকে, মানে আমিও নেট চালাই, বাট ওখান থেকে দেখছি যে আপনি অনেক ভাইরাল, অনেক একটা ফেমাস, এই কারণে আপনাকে আজকে রাস্তার ভিতরে দেখা হয়েছে। তারপরে আমি আপনাকে চিনতে পারছি, চিনতে পারার পরে বলতেছি যে ভাই আপনি তো ভাই সেই আর কে ফরিদ রিক্সাওয়ালা ব্লগার। সে আপনার সঙ্গে কথা বললাম, কথা বলে ভালোই লাগলো। সে আমার মনে হয় যে আপনি তো অনেক ফেমাস একটি, আমি যে ভিডিওগুলো ছাড়ি আমার দেখেন, আমার এই ভিডিওগুলো আপনারা, আপনি তো অবশ্যই আমার পেজ, আমার পেজে কি আপনি আছেন? হুম হুম আছি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই আছি। আমার পেজে আমার ভিডিও দেখেন? হ্যাঁ দেখি অবশ্যই। হ্যাঁ দেখি দেখি। তো আমি যে ভিডিওগুলো ছাড়ি আপনার কাছে, সেই ভিডিওগুলো কেমন লাগে? ভালো লাগে ভাই, ভালো লাগে, অনেক ভালো লাগে। আমারও ইচ্ছে হয় যে আপনার মতো আমি একটা পেজ খুলি বা এরকম একটা ইয়ে হই। আপনারও কি এরকম ইচ্ছে হয় যে আমার মতন ফেস করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার আমারও মনে হয় চালান। হ্যাঁ আমিও টাচ ফোন চালাই, আপনি এখনও পুরোপুরি বুঝতে পারি না যে কীভাবে চালাইতে হয়, কীভাবে কী করতে হয়, এটা এখনও বুঝতে পারি না। আপনাকে পড়াশোনা জানেন? হ্যাঁ আমি পড়াশোনা জানি, ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা জানি, বাট আমি ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির উদ্দেশ্যে। কিন্তু আমার চাকরি, মানে লকডাউনের আগে আমি চাকরি করতাম, কিন্তু লকডাউনের পরে আমার চাকরিটা চলে যায়। মানে আমার না, আমার নাগাল হাজার হাজার স্টুডেন্টের বা চাকরিজীবী, তাদের চাকরি চলে যায়, কিন্তু ওখান থেকে চাকরি যাওয়ার পরে, লকডাউনের পরে দেখা যাচ্ছে চাকরি আমার আর হয়নি, বা ভালো কোনো কোম্পানি বা ভালো জায়গায় চাকরি হয় নাই তেমন। তো সেখান থেকে পরবর্তীতে কী করবো, আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা ছোটোখাটো ইয়ে করতাম, রিক্সা চালাতাম, রিক্সা চালাতে চালাতে এখন বর্তমান একটা মিশুক গাড়ি চালাই, রিক্সা চালান মিশুক? হ্যাঁ মিশুক চালাই। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে। ঢাকা শহরে আপনি কত বছর থাকেন? আমি ঢাকা শহরে আছি সাড়ে তিন বছর মতো। সাড়ে তিন বছর যাবো ঢাকা শহরে আসেন, তো সাড়ে তিন বছর গরমে আপনি কী করছেন? আপনি প্রথমে কী করছেন? আমি প্রথমে ঢাকা শহরে চাকরি করছি, আমি একটা কোম্পানিতে চাকরি করছি। তো পড়াশোনা তো অনেক ভালো দেখলাম শুনলাম। পড়াশোনা জানি ভাই, কিন্তু ঢাকা শহরে চাকরি দেবে কে ভাই, তেমন লোকজন না থাকলে আসলে চাকরি হয় না এই আর কি। চাকরির জন্য কখনো কারো কাছে? হয় গেছিলাম একবার, নিউ মার্কেটে গেছিলাম, একটা সিভি জমা দিয়েছিলাম, কিন্তু ওখানে আমার চাকরি হয়নি। ইন্টারমিডিয়েট পর্যন্ত? ইন্টারমিডিয়েট পর্যন্ত। পড়াশোনা ইন্টারমিডিয়েট, আমার জিপিও ভালো, 4.92 রেজাল্ট আমার। তাই আপনার রেজাল্ট ভালো? হুম ভালো, অনেক ভালো রেজাল্ট। কোথায় কোথায় থেকে পাস করছেন? আমাদের ওখানে থেকে কুষ্টিয়া, আমার থানা হলো দৌলতপুর, দৌলতপুরের পাশে একটা ডিগ্রি কলেজ আছে, ওখান থেকে পড়াশোনা করছি। ওখান থেকে আপনার সার্টিফিকেট? হ্যাঁ সব আছে। তো আপনি কি কোনো চাকরি করতে চান? চাকরি তো করতে চাই, তেমন হইলে আর কি চাকরি করবো। কখন কার কিভাবে কোথায় থেকে কোন সিলাই নিব, তেমন কি আছে? আপনার কথাবার্তা হলে আপনার ব্যাস দেখে, আপনার দেখে হয়তো কারো ভালো লাগলো, কিংবা আপনার যদি কেউ কখনো চাকরির জন্য অফার করে, তো আপনি কি করবেন? হয়তো সে এখন ভালো কোনো কোম্পানি বা ভালো কোথাও চাকরি হলে আর কি করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। বিয়ে শাদী করছেন? হ্যাঁ বিয়ে শাদী করছি। ছেলে মেয়ে আছে? না ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়নি এখনো, আল্লাহ যদি দেয় হবে ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা আছে। বাবা মা? বাবা নেই, কিন্তু মা আছে, মাটা দেশে থাকে। এখন মিশুক গাড়ি চালাচ্ছেন, এখন আপনি কীরকম আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, এমন খারাপ না।
আল্লাহর রহমতে মোটামুটি কামাই রুজি হয়। বেসরকারি আপনাদের রাস্তায় চলার পথে অনেক টাইম, হ্যাঁ অনেক অনেক বাধা সৃষ্টি করে পুলিশ প্রশাসন, অনেক বাধা সৃষ্টি করে যেখানে যাই আমরা। মোটামুটি এক কথা বলতে গেলে ঢাকা শহরে পুরান ঢাকার ভিতরে আমরা দেখা যাচ্ছি অনেক অলিগুলি আছে, কিন্তু আমরা হাই রোডে উঠি না। তারপরে দেখা যায় যে আমরা বর্তমানে এখন কামরাঙ্গি শহরে থাকি, বুঝছেন? এই কামরাঙ্গি শহরে এখন বর্তমান বাধা দেয় না, কিন্তু আমাদের বেড়ি বাঁধে উঠলে বাধা দেয়। আপনারা বেসরকারি ভাড়া কত দিতে জমা? 450 টাকা জমা দিতে হয়। আর এমনি চার্জ না দেন? চার্জ বিল মনে করেন যে 150 টাকা না, 150 টাকা। কখনো কি ভাইরাল লোক ফেমাস লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে? না না না, এমন কোন লোকের সঙ্গে সাক্ষাৎ না। আমরা জানি যে অনেকে অনেক টাইমে ফেমাস লোক, ভাইরাল লোক অনলাইনে অনেক টাইমে সব বিষয় জানান, তো আপনার সেরকম হিসেবে কিরকম মনের অনুভূতি রাখছে যে আমার? না ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমরা এখান থেকে সবার উদ্দেশ্য, ভাইয়ের নামটা আবার জানালো না, মোহাম্মদ জাকিরুল ইসলাম। সবার উদ্দেশ্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এখানে আমরা সমর্থন করব। ইউটিউব চ্যানেল চালান বলছিলেন? ইউটিউব চ্যানেল চালাই বলতে খুলে দিছে একজন, কিন্তু এখনো সেভাবে চালাইতে, মানে আপনি চালাইতে চান? চালাইতে পার বলতে এরা তো মনে করেন যে পড়াশোনা জানি, ঠিক আছে, কিন্তু অতটা বুঝি না আসলে। এগুলা আধ্যাত্মিক আর একটা জ্ঞান লাগে যে কীভাবে কী করতে হয় এগুলা। প্রিয় দর্শক ও প্রিয় আমার ভাই বোনেরা, আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, যদি আমাদের ভাইয়ের কথা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আরকে ফরিদ ভাই আছে আপনাদের সাথে, আপনারা অবশ্যই আরকে ফরিদ ভাইয়ের সাথে থাকবেন নাকি? তো প্রিয় দর্শক, আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, এখান থেকে ভিডিও জানাচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনোভাবে আবারও হাজির হয়ে যাব। আমি আপনাদের মাঝে আরকে ফরিদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ নাকি ভাইয়া? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। Okay.